চলে এসেছি পুনে রেল স্টেশনে, যাব হচ্ছে লোনাওয়ালা খান্ডালা টুয়ে। তো লোকাল ট্রেন হচ্ছে বেস্ট অপশন পুনে থেকে, তো লোকাল ট্রেন আমরা ধরছি। ইতিমধ্যে ট্রেন ঢুকে গেছে 2 নম্বর প্ল্যাটফর্মে, 9:55 ট্রেন, 11:15 লোনাওয়ালা পৌঁছবে। তো লোনাওয়ালা আমরা নেবে, ওখান থেকে আমরা বিভিন্ন সাইট সিন করবো লোনাওয়ালা খান্ডালার। তো আপনারা সঙ্গে থাকুন, চলুন লোকাল ট্রেনে আমরা যাই লোনাওয়ালা। ট্রেন ছুটে চলল পুনে জংশন থেকে লোনাওয়ালার দিকে। প্রায় ডজনখানেক লোকাল ট্রেন চলে পুনে লোনাওয়ালা এই 63 কিলোমিটার ট্রেন রুটে। এছাড়াও চলে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন। ট্রেন পথের দুপাশের দৃশ্য খুবই মনোমুগ্ধকর, দুদিকে অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে দেখতে পৌঁছে গেলাম লোনাওয়ালা স্টেশন। পুনে থেকে আমরা চলে এলাম লোনাওয়ালাতে, পুনে থেকে 1:15 পৌঁছে গেলাম লোনাওয়ালা স্টেশনে। তো এখন আমরা লোনাওয়ালা খান্ডালা বিভিন্ন জায়গাগুলো এক্সপ্লোর করব। এখানে কিছু ভিউ পয়েন্ট আছে ভালো ভালো, বর্ষার পর আশা করি ভালো সিন পাবো, গ্রিনিস পাবো, ভালো গ্রিনারি ভালো পাবো। তো আমরা এবারে লোনাওয়ালা স্টেশনে বাইরে বেরিয়ে একটা কার অথবা অটো বুক করে নেব, নিয়ে আমরা লোনাওয়ালা খান্ডালা ঘুরে বেরিয়ে পড়ব। একটা গাড়ি ঠিক করে নিলাম 4-হুইলার, 2000 টাকায় কন্ট্রাক্ট হলো লোনাওয়ালা খান্ডালা ট্রিপের জন্য। তো আমরা কোন কোন জায়গা দেখবো আমি ড্রাইভার সাহেবের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। আচ্ছা ভাই সাহেব, আমি কোন কোন জায়গা ঘুরেগা? আমি আপন পয়লা যা রে কারলা কেভ, উসকে বাদ মে নারায়ণী ধাম, উসকে বাদ মে খান্ডালা মে 4 পয়েন্ট হ্যায়। পয়লা হাম খান্ডালা যা রা হ্যায়? আবি পয়লা আপন কারলা কেভ যা রে। কারলা কেভ, আচ্ছা। উসকে বাদ? उसके बाद अपन नारायणी धाम देखेंगे। अच्छा, नारायणी धाम के बाद अपन खंडाला। अच्छा। खंडाला में 4 पॉइंट थे। हाँ। वो होने के बाद फिर अपन लोनावला का भूसी डैम, लायंस पॉइंट, रावड गार्डन और लोनावला लेक देखने जाएंगे। अच्छा। यही होच्छे हमारे आज के प्रोग्राम। तो हमरा प्रथमे जाबो कारला केव। तो हमरा यात्रा शुरू कर दिलाम, अखन 12টা বাজে মোটামুটি। হ্যাঁ, 4-5 ঘন্টার ট্রিপ। লোনাওয়ালা থেকে খান্ডালার দূরত্ব 5 কিলোমিটার। আমরা প্রথমেই চললাম কারলা কেভের দিকে। প্রথম স্পটটা যাচ্ছি কারলা কেভ। কারলা কেভের উপরে পাহাড়ের উপরে হচ্ছে কারলা কেভ। তো এখন বর্তমানে আজকে হচ্ছে সানডে, প্রচুর মানুষের ঢল নেমেছে এই কারলা কেভে, তাই গাড়ি ওপরে উঠতে দিচ্ছে না। আমাদের যে গাড়ি ভাড়া করেছিলাম সে গাড়ি নিচে পার্কিংয়ে রয়েছে। তো আমরা 1 কিলোমিটার হেঁটে চড়াই রাস্তায় আমাদের উঠতে হবে কারলা কেভ দেখতে। তো আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি কারলা কেভের পথে। এই হচ্ছে রাস্তা, পাকা রাস্তা, গাড়ি চলাচল করে কিন্তু উপরে পার্কিং নেই, পার্কিংয়ের অসুবিধা রয়েছে তাই যেতে দেওয়া হচ্ছে না। মিনিট 10-15 মধ্যে আমরা উঠে যাবো আশা করছি উপরে। কারলা কেভের পথে হেঁটে চলেছি পাহাড়ি পথ। এই কারলা কেভের রাস্তাতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড়,
এরা কিন্তু সবাই কারলা কেভ দেখতে যাচ্ছে না। এখানে যে সমস্ত লোকেরা যাচ্ছে বেশিরভাগ লোকই চলেছে কারলা কেভের পাশে দেবী একভিরার মন্দিরে পুজো নিবেদন করতে। এই একভিরা মন্দির দর্শন করতে চলেছে বিভিন্ন তীর্থযাত্রীরা। অনেকটা জম্মুর কাছে কাটরার বৈষ্ণদেবী যাওয়ার মতো পাহাড়ি পথ এটি। পথের দুধারে রয়েছে বিভিন্ন ধরনের দোকান, খাবার জিনিসের দোকান, মনিহারি দ্রব্যের দোকান, এছাড়া রয়েছে পুজো সামগ্রী বিক্রির দোকান। এবারে শেষ দিকে রাস্তাটা একটু সিঁড়ি আছে কারলা কেভের, সিঁড়ি ভেঙে ভেঙে আস্তে আস্তে উপরে উঠতে হবে। একটু চড়াই রাস্তা আছে, অসুবিধা হবে একটু। প্রায় পৌঁছে গেছি, আর 200-300 মিটার রাস্তা। মিনিট কুড়ি হাঁটার পর আমরা পৌঁছে গেলাম কারলা কেভের সামনে। ঠিক কেভের ডান দিকে রয়েছে একভিরা দেবীর মন্দির। আজ প্রচুর ভক্তদের আগমন ঘটেছে, কাজেই মন্দির দেখতে গেলে আর কারলা কেভ দেখা হবে না। দেবী একভিরা হল ভারতের কলি নামক এক জাতির আরাধ্য দেবতা। এই কলি জাতির লোকেদের বেশি দেখা যায় মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, উড়িষ্যা ও জম্মু কাশ্মীরে। এই হিন্দু দেবীর মন্দিরে নবরাত্রিতে হয় বিশাল উৎসব। এছাড়া প্রায় সমস্ত ছুটির দিনেও এখানে আসে হাজার হাজার ভক্তরা। কারলা কেভের টিকিট কেটে ঢুকে পড়লাম কারলা কেভের ভিতরে। কারলা কেভ হলো একটি বৌদ্ধ গুহা। এই বৌদ্ধ গুহা মন্দিরটি পুনে থেকে 60 কিলোমিটার দূরে সহ্যাদ্রি পাহাড়কে কেটে বানানো হয়েছে। লোনাভালা থেকে 10.9 কিলোমিটার দূরে এই গুহাটি। খ্রিস্টপূর্ব 2nd শতাব্দী থেকে 5th শতাব্দী পর্যন্ত তৈরি করা হয়েছিল এই গুহা মন্দিরগুলি। বৌদ্ধদের শিলা কেটে তৈরি করা গুহা মন্দিরগুলির মধ্যে সবচেয়ে বড় ও সবচেয়ে সুন্দর স্থাপত্যগুলির মধ্যে একটি হল এই কারলা কেভ। এখানে মোট 16টি গুহা রয়েছে, যার মধ্যে 3টি হল মহাযান গুহা। গুহাগুলির মধ্যে বিভিন্ন প্রকোষ্ঠ রয়েছে যেখানে বসে সাধনা করা হতো বা প্রার্থনা করা হতো। এবার আমরা চলে এলাম প্রধান চৈত্য গুহায়। কারলা কেভের এই প্রধান চৈত্য গুহাটি হচ্ছে সত্যি নজর কাড়ার মতো। এর স্থাপত্যগুলি দেখলে অবাক হয়ে যেতে হয়।
এটি একটি প্রার্থনা হল। এটি 145 ফুট লম্বা ও 46 ফুট চওড়া। এখানে পুরুষ ও মহিলাদের ভাস্কর্য রয়েছে, সেই সঙ্গে সিংহ ও হাতির মতো প্রাণীদেরও ভাস্কর্য রয়েছে। এই প্রার্থনা গিয়ের থামগুলির যে কারুকার্য আর সিলিংয়ের যে কারুকার্য তা দেখে সত্যি হতবাক হয়ে তাকিয়ে থাকতে হয়। মুখের কোনো ভাষা থাকে না, নির্বাক হয়ে শুধু দেখতে হয়। লোনাভালা খান্ডালা ট্যুর করতে করতে দুপুরে একটু খিদে পেয়ে গেল, তাই লোনাভালা সাতারা হাইওয়ের পাশে হোটেল মহারাষ্ট্র দরবার একটা ধাবাতে বসে পড়েছি একটু লাঞ্চ করার জন্য। লাঞ্চ ভেজ থালি নিয়েছি, 200 টাকার ভেজ থালি। তার সঙ্গে রয়েছে একটা হচ্ছে কী জানো, এটা পনিরের তরকারি রয়েছে, ডাল রয়েছে, আলুর তরকারি রয়েছে, তার সঙ্গে রুটি পাঁপড় আর ভাত, আর এক্সট্রা রুটি নিয়েছি কিছু, আর নিয়েছি আমরা চিকেন কষা আর পেঁয়াজ অন্যান্য স্যালাড। চিকেন কষা হচ্ছে 250 টাকা এখানে, আর রুটি হচ্ছে 20 টাকা করে পিস, আর আমাদের ভেজ থালি হচ্ছে 200 টাকা। তো আমরা তিনজনে এবারে লাঞ্চটা সেরে নিই। কার্লা কেভ দেখে চললাম নারায়ণী ধাম দেখতে, দূরত্ব 12 কিলোমিটার। চলে এলাম নারায়ণী ধামের সামনে, মূল প্রবেশ তোরণ দিয়ে প্রবেশ করলাম নারায়ণী ধাম এলাকায়। লোনাভালা স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। নারায়ণী ধামের নতুন মন্দিরটি তৈরি হয়েছিল 2002 সালে। এখানকার দেবী হল মা নারায়ণী। পৌরাণিক কাহিনী অনুসারে প্রায় 600 বছর আগে নারায়ণী দেবী নামে এক রাজস্থানী জালান পরিবারের তরুণী বিয়ের পর স্বামীর সাথে শ্বশুরবাড়ি যাওয়ার সময় হঠাৎ কিছু দুষ্কৃতচারী হানাদারের দ্বারা আক্রান্ত হয় পথে। হানাদারদের দ্বারা আক্রান্ত হওয়ায় তার স্বামী নিহত হয়। তিনি হানাদারদের থেকে নিজের চরিত্র বাঁচাবার জন্য নিজে সতী হন এবং নিজের দেহ পুড়িয়ে নিঃশেষ করেন। তারই স্মরণে ভারতের বিভিন্ন জায়গায় নারায়ণী দেবী বা রানী সতী মন্দির তৈরি করা হয়। এখানেও সেই রকম 10,000 বর্গফুট এলাকা জুড়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। এখানে ভক্তদের থাকারও ব্যবস্থা রয়েছে। মন্দিরের অভ্যন্তরে রয়েছে হনুমান মন্দির, ভগবান গণেশ, রাধা কৃষ্ণের মন্দির, আর দেবী নারায়ণীর মন্দির তো রয়েছেই। এই মন্দিরটি খোলা থাকে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। এরপরে লোনাভালা খান্ডালার দ্বিতীয় পর্বের ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। আর এই ভিডিওটি দেখে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।